হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করবো মক টেস্ট নাম্বার 79। তো যারা এই চ্যানেলে রিসেন্টলি নতুন যুক্ত হয়েছো, তো তাদের বলে রাখি এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে একটা প্লেলিস্ট দেওয়া আছে। তো সেখানে 1 থেকে পুরো এই 79 পর্যন্ত যত মক টেস্ট ক্লাস হয়েছে সবগুলো প্লেলিস্ট করে দেওয়া আছে। তো সেটা অবশ্যই একবার দেখে নেবে, ঠিক আছে? প্রথম থেকে দেখার চেষ্টা করবে, তাহলে সব প্রশ্ন তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে। তো আজকে দেখো 1 নম্বর প্রশ্ন তোমাদের, এবং যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নাও, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার জন্য এবং NTPC পরীক্ষার জন্য। তো দেখো, জব্বলপুরের কলচুরি বংশের রাজধানী কী ছিল? তো কলচুরি বংশের রাজধানীর নাম কী জব্বলপুরের? তো এটার নাম হচ্ছে ত্রিপুরী, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখো, ময়ূর চিহ্নযুক্ত রৌপ্য মুদ্রাকে কে প্রচলন করেন? তো কমেন্ট করো যারা পারবে। তো এটার অ্যান্সার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে চলে আসি, পোতিয়ার বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? শেষ শক্তিশালী বলেছে, ঠিক আছে? তো পোতিয়ার বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন মহেন্দ্র পাল। 4 নম্বর প্রশ্নে চলে আসি, ভারতের খরোষ্ঠী এবং আরমাইক লিপি কিসের প্রভাবে প্রচলিত হয়, ঠিক আছে? কিসের প্রভাবে প্রচলিত হয়? তো এটা মনে রাখবে, এটা অ্যান্সার হচ্ছে পার্সিক, অপশন বি হবে এখানে এটার অ্যান্সার। গুপ্তাব্দ কে প্রচলন করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পারবে আশা করি। তো গুপ্তাব্দ এটি প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 6 নম্বর প্রশ্ন, গ্রিক রোমান ও ভারতীয় এই তিনটে শিল্পনীতির মিশ্রণ দেখা যায় কোন শিল্পরীতিতে? গ্রিক রোমান ও ভারতীয় এই তিনটি শিল্পনীতির মিশ্রণ দেখা যায় কোন নীতিতে? তো 6 নম্বর প্রশ্ন, এটা অ্যান্সার হচ্ছে গান্ধার শিল্পরীতি, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। প্রায় 5 বছর অন্তর হর্ষবর্ধন মেলার আয়োজন করতেন, তার নাম কি, মানে সেই মেলাটির নাম কি? এখানে এটা অ্যান্সার হচ্ছে মহামোক্ষ পরিষদ, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কনিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ? কনিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ? তো 8 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি অ্যান্সার করো। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, ঠিক আছে? চলে আসি 9 নম্বর প্রশ্নে, 9 নম্বর প্রশ্ন কি বলেছে? 9 নম্বর প্রশ্ন বলেছে, বৈদিক যুগে ধনী বণিকদের কি বলা হতো? তো বৈদিক যুগে ধনী বণিকদের কি বলা হতো, তোমরা সবাই পারবে। তো বলা হতো শ্রেষ্ঠী, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। গৌতম বুদ্ধের দেহত্যাগ কি বৌদ্ধরাকে, বৌদ্ধরা কি বলে? গৌতম বুদ্ধের দেহত্যাগকে বৌদ্ধরা কি বলে? 10 নম্বর প্রশ্ন, তো এটাকে বলা হয় মহাপরিনির্বাণ, অপশন সি হচ্ছে, সরি এটা ডি হবে অপশন, তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। শিশুনাগ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন? তো প্রত্যেকটা বংশের প্রথম এবং শেষ রাজা তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে, ঠিক আছে? তো শিশুনাগ নাগ দশককে হত্যা করে মগধের সিংহাসনে আরোহণ করেন। কত খ্রিস্টাব্দে অশোক কলিঙ্গ আক্রমণ করেন? তো কলিঙ্গের যুদ্ধ তোমরা সবাই পারবে, 261 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে? পূর্বাব্দ এটা মনে রাখবে, খ্রিস্টাব্দ করে দিও না। উপনিষদ প্রাধান্য পেয়েছে কোনটার জন্য? তো উপনিষদ কি তোমরা সবাই জানো, দার্শনিক, দার্শনিক চিন্তা, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি আমরা 11 নম্বর প্রশ্নে, সরি 14 নম্বর প্রশ্ন, ক্ষত্র পণপান যে উপাধিটি নেন তা হলো কোনটি? তো তিনি কোন উপাধি নিয়েছিলেন? তো এটা একটা নতুন প্রশ্ন, WBCS মেন্সের প্রশ্ন ছিল, তো এটা তোমাদের জন্য নিয়েছি। তো এটা অ্যান্সার হচ্ছে মহাক্ষত্রপ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট WBCS মেন্সেরই প্রশ্ন, গৌড় বা বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন? গৌড় বা বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন শশাঙ্ক। আবহবিকার জন্য ঘটার জন্য কোনটি দায়ী? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অল অফ দিস, বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস ও জলীয় বাষ্প দায়ী, আবহাওয়া ও জলবায়ুর উপাদান দায়ী, উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠী সমূহ দায়ী, এবং সবগুলি দায়ী। তো অল অফ দিস হবে এটার অ্যান্সার। নিরক্ষীয় তলের সাথে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন হওয়ার কোনটি হলো? তো নিরক্ষীয় তলের সাথে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন হওয়া কোন হলো কোনটি, উৎপন্ন হওয়া কোন হলো কোনটি? তো 17 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা অ্যান্সার হচ্ছে কোনটি হচ্ছে অক্ষাংশ, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এর জেনারেল সায়েন্স থেকে, জারণ বা অক্সিডেশন প্রক্রিয়ার
অধিক কার্যকরী হয় কোন শিলার উপর? সরি, এটা জিওগ্রাফিরই প্রশ্ন, ঠিক আছে? এটা যথাসম্ভব ওয়েস্টবেঙ্গল পিএসসি মিসলিনিয়াসের প্রিলিমসের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের মধ্যে, ঠিক আছে? তো এটা অ্যান্সার হচ্ছে লৌহ সমৃদ্ধ শিলার উপর, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নোক্ত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? তো এটা অনেকগুলো পরীক্ষাতে এসছে, এনটিপিসিতে এসেছিলো 2016-তে যে প্রিলিমস সিবিটি ওয়ান হয়েছিল সেখানে, এবং তোমাদের WBCS পরীক্ষায় এসেছিল। তো মার্বেল পাথর, মার্বেলে রূপান্তরিত হয় কোন পাথর? তো এটা মনে রাখবে চুনা পাথর। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? তো পৃথিবীর অপশানগুলো ভালোভাবে দেখো, তো অপশান অনুযায়ী এখানে এটা অ্যান্সার হচ্ছে 12,757 কিলোমিটার, অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতের উচ্চতম শৃঙ্গ হলো কোনটি? তো গুগল অনুযায়ী আলাদা অ্যান্সার পেয়ে যাবে এটার, কিন্তু এখনও ওয়েস্টবেঙ্গল প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন কয়েকদিন আগে তোমাদের যে SSC CGL পরীক্ষা হয়েছিলো সেখানেও এটা অ্যান্সার দিচ্ছে মাউন্ট কেটু, ঠিক আছে? গুগলে সার্চ করলে দেখবে কাঞ্চনজঙ্ঘা অ্যান্সার থাকবে, কিন্তু এখনও মাউন্ট কেটুই বিভিন্ন পরীক্ষাগুলোতে অ্যান্সার গ্রাহ্য করছে। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল কোন সালে? তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল কোন সালে? তো তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল 2014, এটাও তোমার একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। বায়ু হলো ড্যাশ ঘূর্ণি, বায়ু হলো ড্যাশ ঘূর্ণি, এটা অ্যান্সার কী হবে? তো বায়ু হলো আনুভূমিক ঘূর্ণি, অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং হলো কোন কালারের? তো ব্যাসল্ট শিলায় গঠিত মাটির রং হলো কোন কালার? এখানে অ্যান্সার হচ্ছে কালো কালার। লাক্ষাদ্বীপপুঞ্জ হলো কি? লাক্ষাদ্বীপপুঞ্জ হচ্ছে একটি প্রবাল দ্বীপপুঞ্জ, এটা তোমরা সবাই পারবে। তো কিছু প্রশ্ন, কিছু প্রিভিয়াস ইয়ার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আসেনি বা আসতে পারে তোমাদের পরীক্ষায়, সেই সব প্রশ্নগুলো নিয়ে এসেছি। এই প্রশ্ন কয়েকটা দেখো, তোমরা পারবে, কিন্তু একটু মানে ঘোরানো আছে বলে অনেকজনের অসুবিধা হবে। তো কি প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? এখানে এটা কোনটা অ্যান্সার হবে তাড়াতাড়ি কমেন্ট করো। তো এটা মনে রাখবে 154(1) ধারা, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন একটা, এটা নতুন প্রশ্ন। নেক্সট দেখো কি বলেছে, এটাও একটা নতুন প্রশ্ন রেখেছি, যে কেন্দ্রীয় পালন কর্তৃক কমিশনের, মানে যেটা UPSC আমরা বলে থাকি, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন যেটা, ঠিক আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, UPSC এক্সাম অনেকজন দিয়ে থাকো। তো ক্ষমতা ও কার্যবলী ভারতীয় সংবিধানে কোন ধারায় বর্ণিত আছে? তো এটা অ্যান্সার কী হবে একটু চেষ্টা করবে, এবং তোমাদের এই যে ধারাগুলো বলছি ধারাগুলো একটু গুগলে সার্চ করে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? কারণ সামনে অনেকগুলো গ্র্যাজুয়েশন লেভেলে এক্সাম আছে, সেখানে একটু স্ট্যান্ডার্ড প্রশ্নই থাকবে। তো এটা অ্যান্সার হচ্ছে 320 ধারা, ঠিক আছে? নেক্সট চলে আসি আমরা 28 প্রশ্নে, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় কোনটি? তো 28 প্রশ্ন দেখি কে বলতে পারে, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টে আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় জাতীয় স্বার্থে, মানে নেশনসের যদি দরকার পড়ে তবেই হবে, দেশের যদি দরকার পড়ে, তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতীয় সংবিধানে কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ হয়েছে? তো এই প্রশ্নটা বারবার রিপিট হয় প্রত্যেক পরীক্ষায়, ঠিক আছে? এইটা আর একটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড Article 44, আগে দিনই বলেছিলাম, তো এইটা মনে রাখবে ধারা 40, ঠিক আছে? এবার দেখো 31 প্রশ্ন, বাক স্বাধীনতা হলো একটি কোন অধিকার? তো বাক স্বাধীনতা হচ্ছে একটি আমাদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হলো কোনটি? তো প্রথম বলেছে, দেখি কি অ্যান্সার করতে পারে, এটা আগে 2-3 পড়িয়েছি তোমাদের। তো প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কোন পরিকল্পনায় ঘাটতি অর্থ সংস্থানের লক্ষ্যকে শূন্য করা হয়েছিল? কোন পরিকল্পনায় ঘাটতি অর্থ সংস্থানের লক্ষ্যকে শূন্য ধরা হয়েছিল? তো 32 প্রশ্ন, এটা অ্যান্সার হচ্ছে নবম পরিকল্পনায়। 1945 জনতা পরিকল্পনা বা পিপলস প্ল্যান যেটাকে বলা হয় কে চালু করেন? খুব খুব ইম্পর্টেন্ট PSC পরীক্ষার জন্য, ঠিক আছে? এবং WBCS তো মেন্স করে, বিশেষ করে WBCS মিসলেনিয়াস, তো এটা অ্যান্সার হচ্ছে MN রয়, মানবেন্দ্র রয়। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির 1 আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল, মানে 4 কমপ্লিট স্থগিত করে দেওয়া হয়েছিল? তো এটা হয়েছিল পঞ্চম
পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে। ঠিক আছে, এবার চলে আসি 35 নম্বর প্রশ্নে। দেখতে পাচ্ছ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খসড়ার চূড়ান্তভাবে অনুমোদন করেন কে? তো পঞ্চবার্ষিকী মানে যে 5-year plans, এর খসড়ার চূড়ান্তভাবে অনুমোদন করে জাতীয় উন্নয়ন পরিষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ঠিক আছে, NDC যেটাকে বলা হয়। ইউটেকটিক উষ্ণতা হলো কোনটি? তো ইউটেকটিক উষ্ণতা হলো যে উষ্ণতায় কোনো দ্রবণে সমগ্রভাবে একসঙ্গে কমে কঠিনে পরিণত হয়। আরেকবার বলছি, যে উষ্ণতায় কোনো দ্রবণ সমগ্রভাবে একসঙ্গে কমে কঠিনে পরিণত হয় তাকে ইউটেকটিক উষ্ণতা বলা হয়ে থাকে। 37 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। 37 নম্বর প্রশ্ন, অপটিক্যাল ফাইবারের মূলত আলো কোন ধর্মকে কাজে লাগানো হয়? তো অপটিক্যাল ফাইবার যখনই নামটা শুনবে অপশানে একটা জিনিস পেয়ে যাবে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, যাই কোশ্চেন দেখ, তোমাকে ঘুরিয়ে দেখ, যেমনভাবে যখনই তুমি অপটিক্যাল ফাইবার নাম শুনবে এইটা দেখবে অপশানে থাকবেই থাকবে। ঠিক আছে, তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। তো যারা জেনারেল সায়েন্সে কাঁচা তারা এটা করতে পারো, বাকি যারা জেনারেল সায়েন্সে ভালো হচ্ছে তারা তো পারবে অ্যান্সার করতে। এবার দেখো, প্রেশার কুকারের প্রস্তুতিতে যে নীতিকে কাজে লাগানো হয়, তো প্রেশার কুকারে যে নীতিটি কাজে লাগানো হয় সেটা হচ্ছে তরলের ওপর চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। ঠিক আছে, অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। ক্যাথোড রশ্মির ক্ষেত্রে কোনটি ঠিক নয়? তো এগুলোর মধ্যে কোনটা ঠিক নয় সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। তো অপশানগুলো দেখো কি বলেছে, যে ক্যাথোড রশ্মি চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, এটা একদম ঠিক আছে। ক্যাথোড রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, এটাও একদম ঠিক আছে। অপশান সি কী বলেছে দেখো, প্রতিপ্রভাব সৃষ্টি হয়, এটাও ঠিক আছে, কিন্তু ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে তড়িৎ চুম্বকের তরঙ্গ, এটা ভুল, অপশান ডি হচ্ছে তাহলে এটার অ্যান্সার। আকাশে রং নীল দেখায় এর কারণ কী? কারণ হচ্ছে বায়ুমণ্ডলে নীল বর্ণের আলোকে অন্য বর্ণ থেকে বেশি বিক্ষিপ্ত করে, তাই অপশান বি হচ্ছে এটার অ্যান্সার, তাই আকাশ নীল রঙে দেখায়। ব্ল্যাক অ্যাশ প্রকৃতপক্ষে কী? তো ব্ল্যাক অ্যাশ এটা মনে রাখবে, এটা হচ্ছে প্রকৃতপক্ষে হচ্ছে অশুদ্ধ সোডিয়াম কার্বনেট, অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। দার্শনিক উল কাকে বলা হয়? তো দার্শনিক উল হচ্ছে ZnO, জিঙ্ক অক্সাইড, অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। শুষ্ক বরফ হচ্ছে কোনটি? তো শুষ্ক বরফ এটা মনে রাখবে, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ বা ড্রাই আইস, তো কঠিন কার্বন ডাইঅক্সাইড। কোন লোহায় কম পরিমাণ কার্বন থাকে? তো কার্বন কম থাকে সব থেকে রট আয়রনে, ঠিক আছে, অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। ধাতুর ওপর দস্তার আস্তরণ দেওয়াকে কী বলা হয়? এটা তো সবাই পারবে, তো এটাকে বলা হয় গ্যালভানাইজেশন পদ্ধতি, অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। সর্বাপেক্ষা বৃহৎ প্রাণী কোষ হচ্ছে কোনটি? খুব ইজি প্রশ্ন, তো উট পাখির ডিম হচ্ছে সর্বাপেক্ষা বৃহৎ প্রাণী কোষ। শালক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কী নামে পরিচিত? তো শালক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া এটি হচ্ছে কেলভিন বিক্রিয়া নামে পরিচিত। তো আজ এই সেটটাতে টোটাল 47 প্রশ্ন ছিল, আশা করি সেটটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ডাউট আছে তোমাদের বা আমি ভুল বলেছি মনে হয় অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই সেটাকে ভেরিফাই করব। ঠিক আছে, অ্যান্ড যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে, যারা পুরনো আছো লাইক করবে এবং একটু শেয়ার করে দেবে ভিডিওটা। অ্যান্ড থ্যাংক সবাইকে, থ্যাংক ইউ।